দর্শক আমাদের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো হলো ব্লক তৈরির মেশিন। হলো ব্লককে অনেকে তাবুক বলে, কেউ হলো ব্লক বলে, কেউ সিমেন্টের ইট বলে। নরমালি হলো আমাদের দেশে যে পুরানো ইট পাওয়া যায় ভাটাইগুলো, ভাটাতে তৈরি হয় বা খোলাতে তৈরি হয় যে পুরানো ইট, এই ইটের বদলে একটি পরিবেশ বান্ধব ইট রয়েছে যেটি ভেতরে ফাঁকা থাকার কারণে যখন শীতকাল থাকে তখন ভেতরের পাশটা গরম থাকে, বাড়ির ভেতরের পাশটা গরম থাকে, বাইরের পাশটা ঠান্ডা থাকে। আর গরমকালে যখন বাইরে প্রচণ্ড গরম থাকে তখন বাইরের পাশটা গরম থাকে আর ভেতরের পাশটা ঠান্ডা থাকে, কারণ এই তাপমাত্রা ভেদ করে মাঝখানের ওইখানে দিয়ে ভেদ করে অপর পাশে যায় না। ফাঁকা থাকার কারণে এটি পরিবেশ বান্ধব। যথেষ্ট টেকসই। বর্তমান সরকার চাচ্ছেন যে পরিবেশের ক্ষতি করে যে লাল ইট বা পুরানো ইটগুলো তৈরি করা হয় এই ইটের ভাটাগুলো সব বন্ধ করে দেবেন, এবং 28 সালের ভেতরে এই ইটের ভাটা আর পাওয়া যাবে না। এখন প্রচুর পরিমাণে জরিমানা করা হয় সারা বাংলাদেশে, যে সমস্ত জায়গায় ইটের ভাটা রয়েছে প্রত্যেকেই জরিমানার শিকার হচ্ছে। এখন এই জরিমানা করতে করতে এক পর্যায়ে অতিষ্ঠ করে তাদেরকে কনভার্ট করে এই ব্যবসার দিকে নিয়ে আসার চেষ্টা করছেন সরকার। কারণ যেহেতু মানুষের বাড়িঘর তৈরি করতে হবে, হঠাৎ করে বন্ধ করে দিলে মানুষের বাড়িঘরের তৈরির যে সরঞ্জামাদি প্রয়োজন আছে এইগুলো বিরাট একটা ঘাটতি পড়ে যাবে, যে কারণে সরকার সরাসরি এটাকে নিষিদ্ধ করতে পারছে না, তবে পরিবেশের ক্ষতি করছে এই দোহাই দিয়ে প্রচুর পরিমাণে জরিমানা করছে, যেন মালিকরা ইটের ব্যবসা ছেড়ে দিয়ে হলো ব্লকের ব্যবসায় কনভার্ট হয়ে আসে। এখন আমরা নর্মালি যারা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম স্বল্প পরিমাণ পুঁজি দিয়ে কোনো একটা ব্যবসা করতে পারেন সেই রকম রাস্তা দেখানোর চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা যে মেশিনটি নিয়ে আসছি এটি হলো হলো ব্লক তৈরির মেশিন। এই হলো ব্লক তৈরির মেশিনটি আমরা দাম রাখছি হলো 1.5 লাখ টাকা। এটি সেমি অটো মেশিন। এটি একসঙ্গে হলো যে চিকুন সাইজের হলো ব্লক রয়েছে সেটি হলো আপনার 6টি ইট একসঙ্গে তৈরি হবে, একবার চাপ দিলে 6টি ইট বের হবে। যদি বড় সাইজের ফর্মা লাগানো হয় তাহলে 4টি ইট একসঙ্গে বের হবে। অতএব নর্মালি বাসা বাড়িতে যে ওয়াল করার জন্য যে ইটটা ব্যবহার হবে সেটি হলো চিকুন ইট, এটি একসঙ্গে 6টা ইট বের হবে। এবং যদি বাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করার জন্য ইট ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটু বড় সাইজের ইট লাগবে, সেটি হলো 4টি ইট বের হবে। এই মেশিনটি একজন শ্রমিককেই চালাতে পারবেন। মেশিনটি এই হলো ইনসাইড, এখানে হলো আপনার কাঁচামালগুলো দেওয়া হবে, ইট, সিমেন্ট, পাথরকুচি বা সিলেকশন বালি বা সিলেট স্যান্ড, আর হলো নর্মালি সাদা বালি, আর হলো আপনার সিমেন্ট, এইগুলোর মিশ্রণ করে এখানে দেওয়া হবে। দেওয়ার পরে এই মেশিনটির যে ফর্মাটা দেখা যাচ্ছে, ফর্মাটা নিচে নামানোর পরে এর ভিতরে দেওয়ার পরে তারপরে আমাদের এই ইটা ছেড়ে দেওয়া হবে, হাতলটা ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে দেখা যাচ্ছে যে সুইচটা অন অফ সুইচ, এই অন অফ সুইচটা চালু করার পরে এই মোটর যে দেখা যাচ্ছে এই মোটরটার ভাইব্রেশন হবে, ভাইব্রেশনের কারণে এটি ভাইব্রেটর হয়ে ইটের যে কাঁচামালগুলো আছে এটি জম মানে এক জায়গায় চাপ লেগে একটা ইটের মতো হয়ে যাবে। এরপর আমাদের এটা উঠাই ফেলার সঙ্গে সঙ্গে নিচে রয়ে যাবে ইটটি এবং মেশিনটি টান দিয়ে সরাই ফেলা যাবে। এই মেশিনটি চালাতে একজন বা দুইজন শ্রমিকই এনাফ, এবং এই মেশিনটি চালাতে গেলে হয় হাতে ম্যানুয়ালি আপনার এই মিক্সারগুলো করতে হবে, অথবা আমাদের কাছে ছোট যে মিক্সারটি রয়েছে এদিকে যদি দেখেন দূরে দেখা যাচ্ছে একটি ড্রাম, এই ড্রামটি মাধ্যমে আমরা ইট, বালু, সিমেন্ট মিক্সার করতে পারবো। এই ছোট ড্রাম নিয়েও আমাদের কাছ থেকে কাজ শুরু করতে পারবেন। ছোট ড্রামটির দাম বা মিক্সার ট্যাঙ্কিটির দাম আমরা রাখছি হলো 30,000 টাকা, আর এই মেশিনটির দাম রাখছি আমরা আপনার 1.5 লাখ টাকা। অতএব 1.5 লাখ আর হলো 1,80,000 টাকা দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন, বা টোটালি 2 লাখ টাকা হলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন আপনার এলাকায় নিয়ে। এবং সবচেয়ে আশার খবর হলো এই খাতে সরকার প্রণোদনা ঘোষণা করছে, যারা এই হলো ব্লক তৈরি করবে তাদেরকে সহজ শর্তে ঋণ দেবে সরকার, বা বিভিন্ন ব্যাঙ্কগুলো, তফসিলি ব্যাঙ্কগুলো সহজ শর্তে ঋণ দেবে এবং ভবিষ্যতে এই ব্যবসাটা টিকে থাকবে এবং লাল ইটের ব্যবসাটা উঠিয়ে দেওয়া হবে। এবং সেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 28 সালের ভিতরে টোটালি উঠিয়ে দেবে।
সেই 28 সালের লক্ষ্যমাত্রা যদি মিস হয়ে যায় বড় জোর 35 সাল পর্যন্ত পাওয়া যাবে। অতএব এখন যদি 9 সাল 21 সাল হয়ে থাকে তার মানে আজ 14 বছর পর্যন্ত বাংলাদেশে এই লাল ইট পাওয়া যাবে বড় জোর। আর যদি সরকার বাস্তবায়ন করেই ফেলতে পারে 28 সালের ভিতরে তাহলে 28 সালের ভিতরে এগুলো চলে আসবে আর লাল ইটগুলো উঠে যাবে। অতএব এই ব্যবসা অপার সম্ভাবনাময় ব্যবসা এবং এই ব্যবসাতে যদি আপনি মেশিন দিয়ে তৈরি করেন তাহলে প্রোডাকশন বেশি হবে। এতে যদি ম্যানুয়াল মেশিন আমাদের কাছে যেটা পাওয়া যায় 16,000 টাকায় এই ম্যানুয়াল মেশিন দিয়ে যদি আপনি ইট তৈরি করতে পারেন তাহলে 32 থেকে 35 টাকার ভিতরে একটি ইট তৈরি হবে, যে ইট হলো 5টি ইটের সমান, লাল ইট 5টি ইটের সমান, এবং এটি বিক্রি করতে পারবেন 40-42 টাকা। যদি এরকম মেশিন দিয়ে তৈরি করেন তাহলে 28 থেকে 28 টাকার ভিতরে খরচ পড়বে আর বিক্রি করতে পারবেন 40 টাকা। অতএব যারা যারা এই ব্যবসায় আগ্রহী, এই ব্যবসাটি করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার ঠিকানা হলো সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস, গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টার সংলগ্ন ব্রাহ্মণকিত্তা কালন্ডি কালানীগঞ্জ ঢাকা। এছাড়া আমাদের আরেকটি শাখা রয়েছে যশোরে, সেটি হলো আসননগর ক্ষুদ্র কুটির শিল্প এলাকা, গ্রাম পশ্চিমা, পোস্ট নারিকেলবাড়িয়া, থানা বাঘারপাড়া, জেলা যশোর। এবং স্ক্রিনে দেওয়া যে নম্বরগুলো রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। এবং মেশিন দেখতে চাইলে অবশ্যই আসতে হবে ঢাকাতে, এসে অর্ডার করার পরে তারপরে আমরা আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোন মেশিনটি চান, কেমন মেশিন চান সেটি আপনাদেরকে তৈরি করে দেব। যারা এই ব্যবসা করতে চান আশা করি যোগাযোগ করবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা কমেন্টে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে ফোন করতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও যদি পেতে চান, অথবা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, প্রোগ্রামগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করবেন। এই ছিল আজকের মতো, আশা করি পরবর্তীতে আবার দেখা হচ্ছে।